আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের নিকট আলোচনা করব। সেই বিষয়টা হয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা, বুক জ্বালা পড়ার সমস্যা, পেট ব্যথার সমস্যা, এই যে গ্যাস্ট্রিকের যে সমস্যাটা, এটা নিয়ে রিভিউ আলোচনা করব এবং কীভাবে বুঝবো আমাদের দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে এবং কেন আমাদের দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং পরিত্রাণের উপায় কী এবং সবচেয়ে ভালো যে একটা মেডিসিন, অন্যতম বেস্ট মেডিসিন রেমো 20 বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির, এই মেডিসিনটা যে কতটা ভালো ভূমিকা পালন করে এটা রিভিউ আলোচনাও করবো ইনশাল্লাহ। সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি নিঃসন্দেহে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। আচ্ছা, কীভাবে বুঝবো আমাদের দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হয়? যখন আমাদের দেহে গ্যাস্ট্রিকের সমস্যা হবে তখন কিছু স্বাভাবিক সিমটমস দেখা দেবে আমাদের, যেমন আমাদের বুক জ্বালা পোড়া করবে, মুখের মধ্যে টকটক বোধ হবে, অর্থাৎ টকটক একটা অনুভূতি মুখের মধ্যে দেখা দেবে, পেট ফাঁফা লাগবে, অর্থাৎ আমাদের পেটটা অনেক বেশি ফাঁফা বোধ হবে, বমি বমি ভাব আসতে পারে, কখনো কখনো এরকম একটা সমস্যা দেখা দিতে পারে যে বমি আসার একটা সম্ভাবনা দেখা দিতে পারে, বারবার ডেঙ্গু আসতে পারে। তবে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে একটা লক্ষণ দেখা যায় যে প্রাথমিক অবস্থায় যদি গ্যাস্ট্রিকের সমস্যাটা দেখা দেয় যে সমস্যাটা হয়েছে আপনার হেঁচকি আসে, কিছুক্ষণ পর পর হেঁচকি আসে, আবার আরেকটা প্রবলেম দেখা দেয় যে পেট ব্যথা করে, মাঝে মধ্যে পেটের এই সাইড ওই সাইড এদিকে ওইদিকে প্রচুর ব্যথা অনুভব হয় প্রাথমিক অবস্থায় এবং ব্যথাটা কিছু সময় থাকে, থাকার পরে আবার চলে যায়, আবার কিছু সময় থাকে আবার চলে যায়, ব্যথাটা এমনভাবে হয় একটা চিনচিন একটা ব্যথা অনুভব হয়, ঠিক আছে, এরকম একটা ব্যথা অনুভব হয়। যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা এরকম কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন, নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন যে আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় পড়ে আছেন। আচ্ছা, এই মুহূর্তে যে বিষয়টা কথা বলবো এখন সেটা হচ্ছে কেন গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের দেহের হয়। গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের দেহে হয় আমাদের বেশ কিছু বদ অভ্যাস, বাজে হ্যাবিটের কারণে। এখন কোন ধরনের বাজে হ্যাবিট, এর মধ্যে প্রথমেই যে বিষয়টা আমি বলবো সে বিষয়টি হচ্ছে অতিরিক্ত ধূমপান করলে। আমাদের যদি অতিরিক্ত ধূমপানের কোনো প্রবণতা থাকে, যে অতিরিক্ত ধূমপানের অভ্যাস থাকে, সেক্ষেত্রে আমাদের কী হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। বেশি মশলা জাতীয় খাবার গ্রহণ করা, আমাদের যে খাবারগুলো গ্রহণ করি, আমরা যদি খাবারের মধ্যে অতি মশলা জাতীয় খাবার বেশি গ্রহণ করি, এটা আমাদের ব্যাড হ্যাবিট এবং এটার কারণে আমাদের বড় ধরনের সমস্যা হতে পারে এবং গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হতে পারে, ঠিক আছে। আরেকটা বিষয়, সে বিষয়টা হচ্ছে আমাদেরকে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এই খাবারগুলো যত সম্ভব কম খাওয়া, কারণ অতিরিক্ত পরিমাণ চা, কফি, কোল্ড ড্রিঙ্কস খেলে এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, এটা স্বাস্থ্যের জন্য নেগেটিভ বয়ে আনে এবং এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টির পিছনে চা, অতিরিক্ত চা এবং কফি খাওয়ানোটা অনেক বড়ো একটা দায় বলতে পারেন বা অনেক বড়ো একটা সমস্যা। আচ্ছা, যারা গর্ভপাত, বিশেষ করে আরেকটা জিনিস বলি, সে বিষয়টি হচ্ছে প্রেগনেন্সি, মা বোনদের ক্ষেত্রে যখন প্রেগনেন্ট হবে তখন কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা নিয়ে খুব বেশি বিব্রত হওয়ার কিছু নেই। অবশ্যই যদি আপনাদের এই সমস্যাটা, আপনাদের অবশ্যই প্রেগনেন্সি অবস্থায় দেখা দিবে, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম একটা সমস্যা দেখা যায় যে অ্যাসপ্রিন মেডিসিন, যেটা অ্যাসপ্রিন জাতীয় মেডিসিন যদি খুব বেশি পরিমাণ সেবন করে, অতিরিক্ত অ্যাসপ্রিন মেডিসিন সেবন করার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও অনেক সময় আমার দেহে কোনো কারণে আমি অসুস্থ হইলাম, তার কারণে আমি অনেক অতিরিক্ত বেশ কিছু মেডিসিন খাচ্ছি, যে মেডিসিনগুলো খাওয়ার কারণে আমার দেহে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আপনি মেডিসিন খাওয়া বন্ধ করবেন না, আপনি ডক্টর শরণাপন্ন হবেন এবং ডক্টর আপনাকে যে নির্ধারিত সময় পর্যন্ত বা নির্ধারিত যে পরামর্শটা দেয় ওই পরামর্শ অনুযায়ী চলবেন, অবশ্যই আপনাকে ডক্টর সঠিক পরামর্শ দিবে। কারণ আপনার সমস্যা, মেডিসিন যদি আপনি বন্ধ করে দেন তাহলে কী হবে, আপনার বডিতে অন্য একটা প্রবলেম হতে পারে, কারণ ডক্টর আপনাকে যে মেডিসিনগুলো দিছে এগুলো অবশ্যই আপনার কোনো মেজর কোনো কারণে দিয়েছে। আচ্ছা, এখন আসি ছোটো আরেকটা টপিক্স নিয়ে কথা বলি, সে বিষয়টা হচ্ছে এই গ্যাস্ট্রিকের সমস্যা যে হয় এটা পরিত্রাণের থেকে, পরিত্রাণ পেতে হলে আমাদের অগ্রিম বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন আপনি মনে করেন, আপনি যখন খাবার গ্রহণ করেন তখন অতিরিক্ত খাবার গ্রহণ করবেন না। আমাদের অনেকেই একটা টেন্ডেন্সি থাকে যে একদম পেট ভরে খাইলে ভালো, না, আপনি যদি অতিরিক্ত পেট ভরে গলা পর্যন্ত খাবার গ্রহণ করেন এটা আপনার জন্য কখনোই গ্রহণযোগ্য নয় এবং এটা আপনার জন্য খুব বেশি ভালো ভূমিকা রাখবে বিষয়টা ওইরকমও নয়, ঠিক আছে। যখন আপনি অতিরিক্ত খাবার গ্রহণ করবেন এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি নিয়ে আসবে। অবশ্যই মানে অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না, অতিরিক্ত গ্রহণ করলে পাকস্থলীর মধ্যে যে গ্যাসটা আছে এটা উপরের দিকে উঠে যাবে এবং বুক জ্বালা পোড়া করবে এবং এই সমস্যাটা আমাদের দেখা দিবে, ঠিক আছে। আর রাতে ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে আমাদের খাবার গ্রহণ করতে হবে, এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। কারণ রাতে ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে যদি খাবার গ্রহণ করেন, অনেক সময় রাতে আমাদের বুক জ্বালা পোড়া করে, অস্বস্তি লাগে, এই সমস্যাগুলো দেখা দিবে না, ঠিক আছে।
আর তৈলাক্ত খাবার যত সম্ভব পরিহার করতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার কখনোই ভালো না এবং এটা আমাদের জন্য অস্বস্তিকর, কারণ আপনি যদি অতিরিক্ত তৈলাক্ত খাবার খান এটা এতে আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, আপনার হার্টের সমস্যা হবে, কিডনিতে সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, দেহের এমন কোনো জায়গা নেই যে ওইখানে আপনার সমস্যার সৃষ্টি হবে না। সুতরাং অবশ্যই অতিরিক্ত তৈলাক্ত খাবার থেকে সম্পূর্ণভাবে আমাদের পরিত্রাণ থাকতে হবে এবং এটাকে পরিহার করতে হবে। আরেকটা বিষয়, ওজন বৃদ্ধি করা যাবে না, আমাদের অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং আমার যাতে ওজনটা খুব বেশি মাত্রায় বৃদ্ধি না পায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ খুব বেশি ওজন বৃদ্ধি পেলে এটা স্বাস্থ্যের জন্য অস্বস্তিকর, বিব্রতকর। সো এই বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে, কারণ অতিরিক্ত ওজন বৃদ্ধি পেলে এক হয়েছে আমার গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করবে, দ্বিতীয় হয়েছে আমার দেহের ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে এবং আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা নষ্ট হয়ে যাবে। সুতরাং সেই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আমাদের বুঝতে হবে এবং মেনে চলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসবো এই যে মেডিসিনটা রেমো 20 mg যে মেডিসিনটা আমরা দেখতেছি, এই মেডিসিনটা আসলেই অনেক ভালো একটা মেডিসিন। এটা ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন, আর ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে অন্যতম ভালো একটা মেডিসিন কোম্পানি, নিঃসন্দেহে এটা আপনি বলার কোনো অবকাশই রাখে না। এই মেডিসিনটা ইসোমিপ্রাজল গ্রুপের মেডিসিন এবং ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম গ্রুপের মেডিসিন, ঠিক আছে? অনেকটা আপনার দুইটা এটার মধ্যে প্রেজেন্ট, ইসোমিপ্রাজল প্রেজেন্ট সাথে ম্যাগনেসিয়ামও প্রেজেন্ট। এটা গ্যাস্ট্রিকের অনেক ভালো কাজ করে, দুর্দান্ত কাজ করে এক কথায়। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন এবং তুলনামূলকভাবে বেশি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন সেক্ষেত্রে আপনাদের জন্য বলবো ফার্স্ট চয়েস আপনি রেমো 20 mg এই মেডিসিনটা রাখতে পারেন, এবং এই মেডিসিনটা অনেক ভালো এবং হিউম্যান বডিতে অনেক ভালো কাজ করে, ঠিক আছে? মেডিসিনটা যদিও দামে একটু দামি কিন্তু কার্যকারী দিকও খুব ভালো, এবং এটা যারা খাবেন অবশ্যই যাদের বয়স 15 বছরের উপরে তারা মেডিসিনটা সেবন করবেন, ঠিক আছে? এই মেডিসিনটা সেবনের ক্ষেত্রে প্রেগনেন্সি অবস্থায় এটা সেবন করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, আর অবশ্যই যাদের বয়স 15 বছরের উপরে তারা সেবন করবেন। আর যদি কিছু কিছু ক্ষেত্রে ডক্টর আপনাদেরকে দেয় সেই অনুযায়ী অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। প্রাথমিক অবস্থায় এটা খাওয়ার নিয়ম, প্রতিদিন একটা খাবারের 20 মিনিট, দেখেন প্রতি পাতায় মেডিসিন থাকে 10টা, কতটা স্মার্ট। প্রেজেন্ট কিন্তু খুব স্মার্টভাবে করা হয়েছে, কিন্তু কার্যকরী দিকও খুব স্মার্ট, ঠিক আছে? ডক্টরদের খুব পছন্দনীয় একটা মেডিসিন এটা, কারণ ডক্টর এই মেডিসিনটা সাজেস্ট করে এবং এটা দুর্দান্ত কাজ করে। যেহেতু আমরা মেডিসিন তৈরি করা নিয়ে পড়াশোনা করি, সুতরাং সেক্ষেত্রে আমাদের তো আমিও নিঃসন্দেহে বলবো যে মেডিসিনটা অনেক ভালো, ঠিক আছে? সুতরাং এই কথাটা বলার কোনো অবকাশই রাখে না, এটা যে অনেক ভালো মেডিসিন। এবং এক বক্সের মেডিসিন থেকে 30টা মেডিসিনের দাম 300 টাকা, ঠিক আছে? অবশ্যই আপনারা মেডিসিনটা যারা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগতেছেন নিঃসন্দেহে মেডিসিনটা আপনারা সেবন করতে পারেন ইনশাআল্লাহ। যদি কোনো বিষয় সম্পর্কে জানা আগ্রহ থাকে যে এই বিষয়টা বুঝতেছি না, এটা সম্পর্কে জানতে চাচ্ছি, অবশ্যই আমাদেরকে মেসেজ করুন, আমরা চেষ্টা করব ওই বিষয়টা নিয়ে আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করার জন্য, ঠিক আছে? আর সম্ভব না হলে আমরা চেষ্টা করব কোনো একটা ভিডিওর মাধ্যমে আপলোড করি হলেও আপনাদের কাছে ওই তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।